আজ রাজ্যে আসে বিজেপির পাঁচ সাংসদের একটি মহিলা প্রতিনিধি দল। তারা পঞ্চায়েত নির্বাচনে যে সমস্ত রাজ্যে বা যে সমস্ত জায়গায় মাপ করবেন রাজ্যের মহিলাদের উপর অন্যায় হয়েছে, অত্যাচার হয়েছে, সেই সমস্ত জায়গা তারা ঘুরে দেখবেন। তারপর এই পাঁচ সদস্যের মহিলা প্রতিনিধি দল তারা রিপোর্ট জমা দেবেন জেপি নাড্ডাকে। আর এই বিষয়ে আমরা বিস্তারিত আপডেট নেব। সুচারু মিত্র আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। সুচারু, এই পাঁচ সদস্যের যে মহিলা প্রতিনিধি দল আজকে রাজ্যে আসছে, তারা ঠিক মূলত কোন কোন জায়গায় যাবে? দেখো, সন্ত্রাস বিধ্বস্ত এলাকা, যার মধ্যে রয়েছে বসিরহাট, যার মধ্যে রয়েছে বাসন্তী, যার মধ্যে রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার বিস্তীর্ণ এলাকা, এবং সেই সঙ্গে উত্তরবঙ্গেও যাবে এই টিম। যেটা জানা যাচ্ছে যে মহিলা সাংসদ প্রতিনিধি দল পাঠানোর একটাই কারণ, সেটা হচ্ছে এর আগে আমরা দেখেছিলাম যে বিজেপির একটি সেন্ট্রাল টিম এসেছিল, ফ্যাক্ট ফাইন্ডিং টিম এসেছিল রবিশঙ্কর প্রসাদ এবং সত্যপাল সিংয়ের নেতৃত্বে, যে টিম কিন্তু সন্ত্রাস বিধ্বস্ত এলাকায় গিয়েছিল। কিন্তু এবার ভোট পরবর্তী হিংসায় এবং ভোটের আগে থেকে মহিলারা যেখানে যেখানে অত্যাচারিত হয়েছেন, কোথাও মারধর করা হয়েছে, কোথাও এমন অত্যাচার করা হয়েছে যে হাসপাতালে ভর্তি হতে হয়েছে সেই মহিলাকে, কোথাও বিজেপির মহিলা কর্মীর বাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে, সেই সমস্ত মহিলাদের বাড়ি বাড়ি যাবে এই ফ্যাক্ট ফাইন্ডিং টিম বলো বা বিজেপির এই মহিলা প্রতিনিধি দল, যার মধ্যে রয়েছে রমা দেবী, কবিতা পতিদার, সন্ধ্যা রায়, সরোজ পাণ্ডে এবং অপরাজিতা সারেঙ্গি। এই টিম আজকে সকলে মিলে দফায় দফায় আসবেন। শেষ যিনি আসবেন অপরাজিতা সারেঙ্গি, 12:40 নাগাদ কলকাতা বিমানবন্দরে তারা এসে পৌঁছবেন। তারপর সেখান থেকে রাজারহাটের একটি বেসরকারি হোটেলে তারা যাবেন এবং তারপর সেখান থেকে এই প্রতিনিধি দল জেলার সর্বত্র যেখানে যেখানে সন্ত্রাস হয়েছে, মহিলারা অত্যাচারিত হয়েছেন, মহিলাদের উপর আক্রমণ হয়েছে, ভোট পরবর্তী হিংসায় মহিলা নেতা কর্মীরা যেখানে আক্রান্ত হয়েছেন, সেই সমস্ত জায়গায় যাবে এই টিম। এবং দুদিনের সফরে তারা এসেছেন বলে জানা যাচ্ছে। ফলে একদিকে থাকবে যেমন বাসন্তী, বসিরহাট, অন্যদিকে থাকবে হিঙ্গলগঞ্জ, সেই সঙ্গে থাকবে দক্ষিণ চব্বিশ পরগনার বিস্তীর্ণ এলাকা, যেখানে যেখানে ভোট পরবর্তী সন্ত্রাস এখনও চলছে, বহু মহিলা কর্মী ঘর ছাড়া রয়েছেন, সেই সমস্ত কর্মীকে ঘরে ফেরানোর ব্যবস্থা করা এবং তারা কি অবস্থায় দিন কাটাচ্ছেন, কি হয়েছিল তাদের সাথে, সেই সমস্ত কিছু তথ্য সংগ্রহ করবে এই তথ্য অনুসন্ধানকারী বিজেপির প্রতিনিধি দল। এবং মহিলা এই প্রতিনিধি দল বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডাকে গিয়ে রিপোর্ট জমা দেবে এবং সেখানে তারা স্পষ্ট জানাবে যে পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী সন্ত্রাস কি সীমাহীন জায়গায় পৌঁছেছে, সেই চাঞ্চল্যকর অভিযোগ যেটা বিজেপি প্রথম থেকে করে আসছে সুকান্ত মজুমদার থেকে শুভেন্দু অধিকারী, এবং মহিলারা নিরাপদে নেই, বিজেপি বা বিরোধী রাজনৈতিক দল করা মানেই মহিলাদের উপর আক্রমণ আসছে, সেই চিত্রটাই কিন্তু এই মহিলা বিজেপি প্রতিনিধি দল তুলে ধরবার জন্যই, এই তা অনুসন্ধানের জন্যই তারা কলকাতা বিমানবন্দরে আজকে 12:30 নাগাদ এসে পৌঁছচ্ছে। সেখান থেকে রাজারহাটের বেসরকারি হোটেল, তারপর বিশাল কনভয় পৌঁছে যাবে জেলার বিভিন্ন প্রান্তে। একদম তাই, অনেক ধন্যবাদ সুচারু। আরও একবার আপনাদেরকে জানাই, আজকে রাজ্যে আসছে বিজেপির পাঁচ সদস্যের মহিলা দল। এবং এর আগে আপনারা জানেন যে ফ্যাক্ট ফাইন্ডিং টিম এসেছিল রাজ্যে পঞ্চায়েত নির্বাচন পরবর্তী যে হিংসা হয়েছিল সেই হিংসা খতিয়ে দেখতে। এবং আজকে যে পাঁচজন মহিলা সাংসদের নেতৃত্বে দল আসছে, তারা রাজ্যের বিভিন্ন জায়গা ঘুরে দেখবেন, বসিরহাট, হিঙ্গলগঞ্জ, ক্যানিং, ভাঙড় বিভিন্ন জায়গাতে যাবেন, যে সমস্ত মহিলারা পঞ্চায়েত নির্বাচনে আক্রান্ত হয়েছেন তাদের সঙ্গে কথা বলবেন। এবং বিজেপির অভিযোগ যে অনেক মহিলা এখনও ঘর ছাড়া রয়েছেন তাদের সঙ্গেও তারা কথা বলবেন, এবং সব শেষে তারা জেপি নাড্ডাকে রিপোর্ট দেবেন এবং দুদিন এই সদস্যরা আমাদের রাজ্যে থাকবেন।